বর্ণে গন্ধে ছন্দে গীতিতে অথবা সোনগো দক্ষিণ হাওয়া। শচীন কর্তার গাওয়া গানগুলি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়নি, বরং হয়েছে আরও বেশি রঙিন। কিন্তু জানেন কি গানগুলি কার লেখা? সুরসাধক শচীনদেব বর্মনের স্ত্রী মীরাদেব বর্মনের। অসংখ্য গানের রচয়িতা মীরাদেব বর্মনের শেষ জীবন কেটেছিল বৃদ্ধাশ্রমের একটি ছোট্ট ঘরে। জানাবো সেই কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। জন্ম বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায়। দাদু রায়বাহাদুর কমলনাথ দাশগুপ্তের নজরদারিতে ছোট থেকেই পড়াশুনোর পাশাপাশি শুরু হয় মীরার সঙ্গীত চর্চা। শাস্ত্রীয় সঙ্গীত, কীর্তন, ঠুমরি ইত্যাদি শেখার পর শান্তিনিকেতনে তিনি আসেন অমর্ত্য সেনের মা অমিতা সেনের কাছে নাচের তালিম নিতে। সঙ্গীতের সকল ক্ষেত্রে সমান পারদর্শিনী ছিলেন মীরা। 1937 সালে ডাক আসে এলাহাবাদ মিউজিক কনফারেন্সের, দেখা হয় শচীনদেব বর্মনের সঙ্গে। মীরার প্রতিভায় মুগ্ধ শচীন তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। একই বয়সে অনেক বড়, তার উপর শচীনকর্তা ছিলেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য, ফলে আপত্তি ওঠে দুই পরিবার থেকেই। কিন্তু পাত্রপাত্রী অনর মনোভাবের কাছে হার মানেন দুই পরিবারের লোকজনেরাই। 1938 সালে ঘোড়ায় চেপে হাতে তরবারি নিয়ে বিয়ে করতে এলেন শচীনদেব বর্মন, হাত ধরলেন মীরার। 1939 সালে জন্ম হল রাহুলের। এর পরের পর্ব শুরু হয় মুম্বাইয়ে। শচীনকর্তার জন্য গান লেখা, সুর করার পাশাপাশি নিজেও রেডিও সহ নানা জায়গায় গান গাইতেন। স্বামীর সঙ্গে একাধিক হিন্দি ছবিতে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজও করেন মীরা দেবী। নয়া জমানা, শর্মিলি, অভিমান, প্রেমনগর ইত্যাদি ছবির গান আজও হিট। সেই যুগে মহিলা সঙ্গীত পরিচালক যেন ভাবাই যেত না। সঙ্গীতময় এই জীবন হঠাৎই পাল্টে গেল 1975 সালে স্বামীর মৃত্যুর পর। একা হয়ে গেলেন তিনি, গানের অনুপ্রেরণা থেমে গেল, বন্ধ হলো সুর রচনা। স্বামীর মৃত্যুর পর ছেলে রাহুল দেব বর্মনের সঙ্গে মুম্বাইয়ের মেরিনল্যান্ডের বাড়িতেই তিনি থাকতেন, কিন্তু সেখানেও যেন বিধির বাধ। তখনও তিনি জানতেন না নিয়তি আরও বড় আঘাত তার জন্য প্রস্তুত করে রেখেছে। 1994 সালে হঠাৎই মারা গেলেন রাহুল দেব বর্মন। শোকে পাথর হয়ে গেলেন মীরা দেবী। প্রথমে স্বামী, তারপর ছেলের অকাল প্রয়াণে অসম্ভব শোকস্তব্ধ মানসিক ভারসাম্যহীন মীরা দেবী একাকিত্বের গহ্বরে তলিয়ে গেলেন। বন্ধ হলো তার সঙ্গীত জগৎ। সেই দিনগুলি ছিল বড়ই ভয়ঙ্কর। কথায় কথায় গানের মালা তিনি গাঁটতেন, তিনিই যেন বন্ধ করে দিলেন কথা বলা। কেবল শচীনকর্তার কিছু গান শুনলে নড়ে চড়ে বসতেন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। চেতনার এক জগৎ তার কাছে যেন মূল্যহীন হয়ে গিয়েছিল। ভাগ্যের এই নির্মম পরিহাসের সময় তার একমাত্র ভরসা ছিল পুত্রবধূ আশা ভোঁসলে। কিন্তু একদিন তিনিও হাত ছেড়ে দিলেন অসহায় চেতনাহীন মীরা দেবীর। 2007 সালে মীরাদেব বর্মনকে তিনি রেখে এসেছিলেন মুম্বাই শহরতলির একটি বৃদ্ধাবাসে, নাম শরণ। জীবনের শেষ কটা দিন নিঃসঙ্গ অবস্থায় সেখানেই কেটেছিল মীরা দেবীর। কাউকে চিনতে পারতেন না, কিছু বলতেও পারতেন না, শুধু চোখ মেলে চেয়ে থাকতেন অনন্ত শূন্যের দিকে। এইভাবেই একদিন ডাক এলো পরপারের। 2007 সালের 15 অক্টোবর মারা যান মীরা দেবী, যাঁর গান আপামর জনগণের কাছে ছিল অনুপ্রেরণা, ভালোবাসার প্রকাশ, বেদনার আশ্রয়। তিনি যেন জীবন থেকে এই বোধগুলিকে হারিয়ে ফেলেছিলেন। বেদনায় স্থবির হয়ে গিয়েছিলেন মীরা দেবী। জীবন যেন তাঁর কাছে হয়ে উঠেছিল জলছবি।
ধীরে ধীরে ঝাপসা হয়ে পড়েছিলেন মীরা দেবী শ্রোতাদের মন থেকেও। এখন প্রশ্ন ওঠে, এই অসামান্য সর্বত্যাগী কিংবদন্তি একজন শিল্পীকে কেউ কেন একটাও পুরস্কারে সম্মানিত করেননি? পর্দার আড়াল থেকে সারা জীবন যিনি স্বামী ও পুত্রের সুরসৃষ্টিতে অবদান রেখে গিয়েছিলেন, অনুপ্রেরণা জুগিয়ে এসেছিলেন, তাকেই কেউ কেন চিনতে পারলেন না? তার এই অসম্মান কি আদৌ পাওনা ছিল? অকৃতজ্ঞ সঙ্গীত জগৎকে ঋণী করে চলে গিয়েছিলেন মীরা দেবী। অসামান্য এই সঙ্গীত শিল্পীকে আমাদের তরফ থেকে তাই জানাই শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।